Assalamualaikum everyone, welcome to my channel Faria Fatihas vlog. কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এই তো আজকে আমরা ইফতার শেষে রিকশা ভ্রমণে বের হয়েছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে শুধু রিকশা দিয়ে ঘুরবো আর স্ট্রিট ফুড খাবো, চোখের সামনে যেটা পড়বে ওইটাই। তো এই তো রিকশা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা প্রথমে চলে আসছি পুরান ঢাকায়। এসে এখানে একটা বিউটি লাচ্ছি আছে, অনেক ফেমাস, বাবুনের বাবা এটা খুব পছন্দ করে। তো আমরা এই বিউটি লাচ্ছি খেয়ে তারপর এই যে যেতে যেতে এগুলো কাবাবগুলো চোখে পড়ছিল, এই কাবাবগুলো অনেক টেস্টি, এর আগে আমরা খেয়েছিলাম, তো তাই আবার নিচ্ছি, আবার খাবো। এই তো সবসময় রেস্টুরেন্টের খাবার খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে ইচ্ছে করে এরকম রিকশা দিয়ে শুধু ঘুরবো আর বাইরের এই খাবার স্ট্রিট ফুড খাবো। তো আমাদের এমন মাঝে মধ্যে আজব আজব জিনিস ইচ্ছে করে, তো আজকে ভাবলাম যে ইফতার করে একটু এরকম রিকশা দিয়ে ঘুরবো। আসলে এটা বাবুনের বাবারই প্ল্যান যে আজকে শুধু আমরা রিকশা দিয়ে ঘুরবো, পুরান ঢাকায় আসারই প্ল্যান ছিল যে এখানে আসবো, বিউটি লাচ্ছি খাবো আগে, দেন এরকম ঘুরবো রিকশা দিয়ে। আর এই তো আমরা ঘুরতে থাকবো, সাথে আপনারাও আমাদের সাথে রিকশায় ঘুরতে থাকবেন। আমার মেয়ে তো খুব খুশি, এরকম রিকশায় ঘুরতে পারলে তো সে অনেক খুশি হয়, রিকশায় বলে না, সে যে কোনো জায়গায় ঘর থেকে বের হলেই অনেক খুশি। তো এই যে লাইটগুলো দেখে আমার মেয়ে তো অনেক খুশি, অবাক হয়ে দেখছিল। আমি যেহেতু জীবনের ম্যাক্সিমাম টাইম চিটোগাঙে কাটিয়ে আসছি, তাই আমি ঢাকার তেমন কিছুই চিনি না। রিকশাতে উঠলেই বাবুনের বাবা বলতে থাকে এটা 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 এটা। আমার তো অনেক ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? মনে হচ্ছে না রিকশায় আমাদের সাথে ঘুরছেন, কমেন্ট করে জানাবেন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিকশাটাকে আপ ডাউন করে নিয়েছিলাম, আর এই তো এখন বাসার দিকেই ব্যাক করছি। আমাদের তো খুবই ভালো লাগছে, বিশেষ করে বাবুর, দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি। আর ওয়েদারটাও অনেক ভালো ছিল, অনেক বাতাস ছিল বাইরে। আর এই যে আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আচ্ছা বলেন তো এটা কোন জায়গা, দেখি কারা কারা বলতে পারেন এটা কোন জায়গা ঢাকার যারা আছেন। আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, প্রায় 2 ঘন্টার মতো, আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সব কিছুর আসলে ভিডিও নেওয়া হয়নি ওইভাবে। অনেক সময় দেখা যায় কি মনেই থাকে না ভিডিও নিতে, তো যতটুকু পেরেছি নিয়েছি। আর এই তো আমরা বাসার দিকেই চলে যাচ্ছি, আর আমার মেয়ে তো ঘুমিয়েই গেল। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আমরা আর বাসায় যেয়ে খাবো না, কিন্তু আমার ফাতিহাকে তো খাওয়াতে হবে, ও তো ঘুমিয়ে গেল। যাই হোক বাসায় গেলে আবার উঠে যাবে। এই তো আমরা বাসার দিকেই প্রায় চলে আসছি, একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ঘুমন্ত মেয়েটাকে। আর এই তো আমরা বাসায় প্রায় চলেই আসছি, আমার মেয়েটা তো ঘুমিয়ে আছে, যাক ওকে এখন উঠাবো, ওকে ফ্রেশ করব, নিজেরা ফ্রেশ হব, আমরা তো খেয়েই আসছি আর খাবো না, ওকে একটু খাওয়াবো দেন ঘুমিয়ে যাব। তো আমার তো অনেক ভালো লাগলো এইভাবে ঘুরতে পেরে রিকশায়, খুব ভালো লেগেছে। আপনাদেরও কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।